হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাসির ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের অন্যতম বর্তমান সময়ে জনপ্রিয় রেসিং, গোকার্ট রেসিং। এই যে গোকার্ট রেসিং দেখছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই ট্র্যাকটিতে নেমে পড়বো। প্রথমে বলে দিই, এই গোকার্ট রেসিংয়ে আপনারা কীভাবে আসবেন? আপনারা যমুনা বসুন্ধরার সামনে বাড্ডার দিকে যেতে নতুন বাজার নেমে পড়বেন, সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় গোকার্ট রেসিং বেড়াই ইউআইইউ ইউনিভার্সিটি সংলগ্ন গুগল ম্যাপ লোকেশন দেখে এখানে চলে আসতে পারবেন মাত্র 3 কিলোমিটার দূরত্বে। তো আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। মাঝখানে একটু হতাশ হয়ে গেছিলাম, কারণ গোকার্টের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে আপনাদেরকে ক্যাটস শ্যু, সম্পূর্ণ শ্যু লাগবে। আমার হাফ শ্যু ছিল, যার কারণে তারা সরাসরি নিষেধ করে দিয়েছিল। কিন্তু আমি একবারই মন খারাপ হয়ে গেছিলো, ফিরে যেতে হচ্ছিলো কাউন্টারে। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে তারা একটা ব্যবস্থা করে দিয়েছে, আমাকে শ্যুর ব্যবস্থা করে দিয়েছে। আমি হাফ শ্যু পরে আসছিলাম, কিন্তু জানা ছিল না। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই ফুল শ্যু পরে আসবেন, শ্যু ছাড়া এখানে অ্যালাউ না। তো এরপরে যদি কেউ চলিয়ে আসেন তাহলে কাউন্টারে অনেক রিকোয়েস্ট করলে হয়তো বা যদি মন গলাতে পারেন দিলে দিতেও পারে। যদি আবারও গোকার্টের টিকিটের সম্পর্কে বলি তাহলে হচ্ছে সিঙ্গেল রাইড জনপ্রতি 600 টাকা, আর যদি আপনি এটা সিঙ্গেল রাইড তিনটা সিঙ্গেল রাইড 600 টাকা, যদি আপনি ডাবল করতে চান 6টা রাইড তাহলে 1200 টাকার জায়গায় 1000 টাকা। তো আবার যদি এটা ফ্যামিলি প্যাকেজ আসে তাহলে দেখা যাচ্ছে 4-5 জন মিলে 200-300 টাকা কম হয়। আমি 1000 টাকাটা নিলাম, 6টি রাইড পাবো, 600 টাকা নিলে 3টি পেতাম। তো যাচ্ছি গোকার্টে, দেখতে থাকুন বাকি ভিডিওতে, গোকার্টে দেখবেন। এই যে ইনস্টলমেন্ট করে নিয়েছি, গাড়ি স্টার্ট দেওয়া শুরু হচ্ছে। সামনের দিক থেকে একটা একটা স্টার্ট দিচ্ছে। গাড়ি চালাইতে পারি তো, চশমা লাগবে।